আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ একাধিক ঘোড়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এটা হলো মিরিক লেক। বন্ধুরা আমরা এখন মিরিক লেক যেটা সেই ব্রিজটা, এটি হলো মিরিকের লোকাল মার্কেট, এটা সকালবেলা খোলা হয়। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর, আরও একবার স্বাগত জানাই পিএস ব্লগে। সেই সঙ্গে বন্ধুরা স্বাগত জানাই আরও একটা নতুন ট্রাভেল ব্লগে। তো বন্ধুরা আজকে আমরা কলকাতা গন্ডি পেরিয়ে চলে এসেছি সুদূর নিউ জলপাইগুড়িতে, আর এখান থেকে এখন যাব দার্জিলিং। তো এখন এখানে দেখতে পাচ্ছ একাধিক ধরনের সুমো পাওয়া যাচ্ছে। আমাদের যেহেতু আমরা একটা ট্রাভেল কোম্পানি থেকে এসেছি, তাই আমাদের কিন্তু বুক করা ছিল। তো সেই এখন গাড়ি করে এখন যাব দার্জিলিং, আর দার্জিলিংয়ে যে কটা প্লেস ঘুরবো সব কটাই তোমাদের রিভিউ দেবো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিও যখনই ছাড়ি সেটা তোমরা সবার আগে দেখতে পারো। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমরা আমাদের দার্জিলিং ট্যুরের ফার্স্ট আজকে আপনারা ঘুরতে চলে এসেছি। তো আজকে ফার্স্ট আমরা চলে এলাম মিরিকে, এনজিপি থেকে ডাইরেক্ট মিরিকে এসেছি। এখন মিরিকে এসেছি, মিরিক লেকটা তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক পেছন দিকটাই, এটা হলো পুরোটা মিরিক লেক। তো আরও ওই পার থেকে মানে শুরু করে এই পার পর্যন্ত পুরোটাই মিরিক লেক। আর এপারে দেখতে পাচ্ছ এপারে রয়েছে মিরিকের লোকাল মার্কেট, সবটাই তোমাদের আজকে ঘুরে দেখাবো। তো চলো একে একে আগে সব কটা ঘুরবো। ফার্স্টে যাবো মিরিক লেকের দিকে, তারপর যাব মিরিকের লোকাল মার্কেট, পুরোটাই তোমাদের আজকে ঘুরে দেখাবো। তো দার্জিলিংয়ে যে কটা আমরা জায়গা ঘুরবো, প্লেস ঘুরবো, সব কটা কিন্তু তোমাদের ঘুরবো, ঘুরে দেখাবো এবং ডিসক্রিপশান পুরোটাই ডিটেলসে বলবো। তো এখন উঠছি আমরা মিরিক লেকে, আর মিরিক লেকে দেখতে পাচ্ছ এখানে একটা ব্রিজ রয়েছে, সে ব্রিজে উঠছি আমরা হেঁটে হেঁটে। মিরিক দার্জিলিং জেলার পাহাড়ে অবস্থিত একটি অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য শোভিত স্থান। মনোরম আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য ও সুগম হওয়ার কারণে মিরিক এখন একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এখানকার মূল আকর্ষণ সুমেন্দ্রু হ্রদ। হ্রদের একদিকে বাগান, অন্যদিকে পাইন গাছের সারি, দুটি পার্কে যুক্ত করেছে রামধনু সেতু। একটি 3.5 কিলোমিটার দীর্ঘ পথ হ্রদটিকে ঘিরে রেখেছে। এখানে হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায়, বোটে করে হ্রদে জলবিহারও করা যায়, ঘোড়ায় চড়েও ঘুরে বেড়ানো যায়। এখানকার উচ্চতম স্থান বোকার মনাস্ট্রি। হ্রদের পশ্চিম পাড়ে আছে সিংহদেবী মন্দির। কি শীত কি গ্রীষ্ম, রোদে গা দিয়ে লেকের ধারে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। শিলিগুড়ি থেকে 52 কিলোমিটার কিংবা দার্জিলিং থেকে 49 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় 4905 ফুট উচ্চতার মিরিকে। প্রতিবেশী থুবড়ো টি এস্টেট থেকে 335 একর জমি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার 1974 মিরিককে একটি পর্যটন স্থল হিসাবে গড়ে তোলে। 1979 মিরিক পুরোদস্তুর পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। তো বন্ধুরা আমরা এখন মিরিক লেক যেটা সেই ব্রিজটা কভার করছি পুরো হেঁটে হেঁটে। আর এই মিরিকের লেকটা কিন্তু অনেকটাই বড়, এপার থেকে ওই প্রান্ত অনেকটাই বড়, প্রায় 500 মিটার দূরে হবে এটা লেকটা। আর এই লেকটা খোলার একটা টাইমিং আছে, যে প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই মিরিক লেকটা। আর দেখতে পাচ্ছ সামনে যাচ্ছে আদিত্যদা, আদিত্যদাকে দেখতে পাচ্ছ, আর এদিকে রয়েছে বাবু, তাকেও। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ একাধিক ঘোড়া রয়েছে, এখানে একাধিক ঘোড়া রয়েছে, এখানে এদিকে অনেক জায়গায় ঘোড়া রয়েছে। তো দেখি কাউকে পাওয়া যায় কি এই ঘোড়া চড়ানোর জন্য। তো বন্ধুরা এখন আমরা বোটিং করতে যাচ্ছি মিরিক লেকে, আমরা এখন মিরিক লেকে বোটিং করতে যাবো। দেখি কত টাকা করে নেয় জিজ্ঞেস করবো পুরোটা। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি, 300 টাকা নিয়েছে। এখন যাচ্ছি আমরা বোটে, নিজেরা বোট চালাবো মিরিক লেকে, মিরিক ফেমাস লেকে আমরা এখন বোট চালাবো। তো এই বোটের বুক করেছে আদিত্যদা নিজে, ট্রিট দিচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন, হ্যাঁ আমরা কিন্তু এখন বোটে উঠে পড়েছি, আর দেখতে পাচ্ছ বাবু এখন বোটে আছে সাঁতার জানে না বলে, আর এখানে আদিত্যদা বোটিং করছে, আর আমিও বোটিং করছি এখানে। আমার ছবিটা উঠছে না যেহেতু আমি ক্যামেরাটা ধরে আছি। তো আমরা এখন যাচ্ছি লোকাল মার্কেটের দিকে, আর এখানে বিভিন্ন রকমের ফুল ফুল গাছ, সবজি টবজি সব কিছু নিয়ে বসেছে। তো ভেতরটা যাচ্ছি, তো চলো একসঙ্গে যাওয়া যাক।
তো আমরা মিরিক লেক ঘোরার পরে এখন সকাল সকাল চলে এসেছি মিরিকের লোকাল মার্কেটে। আর এটি হলো হাট, এটি সপ্তাহে যে কোনো একদিন বসে, কোনো নির্দিষ্ট দিন নেই, তবে এটি সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বসে এই হাট। আর এই হাটে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়, যেমন হাঁড়ি পাতিল, এছাড়া আরও জামা কাপড়, তারপর সাজার গয়না বয়না, আরও এক্সেট্রা অনেক কিছুই অ্যাভেলেবেল রয়েছে। ফেস্টিভ্যাল একা ফেস্টিভ্যাল একই কী ফেস্ট হাট? আচ্ছা, ও সপ্তাহে একবার হতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, গর্গি হাট। টাইমিং কে টাইমিং সুবে তো জিতনা বাজে হতাই শাম কো 4 বাজে তক। এছাড়াও বিভিন্ন ধরনের চা পাতা, আর যেহেতু এটা পাহাড়ি অঞ্চল তাই চায়ের কালেকশন অনেক পাওয়া যায় এখানে। মিরিকের আরেকটা পয়েন্ট আমরা ঘুরতে চলে এসেছি, সেটা হলো গোল পাহাড় ভিউ পয়েন্ট। তো দেখতে পাচ্ছি এখানে বোর্ড লেখা আছে গোল পাহাড় ভিউ পয়েন্ট। তো এখন আমরা সবকটা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি সাইডে, তো দাঁড় করিয়ে এখন আমরা যাবো গোল পাহাড় ভিউ পয়েন্টের দিকে। তো চলো একসঙ্গে যাওয়া যাক, আর ওখানে গিয়ে দেখাচ্ছি গোল পাহাড় যে ভিউ পয়েন্ট আছে সেটা কী। মিরিক সাব ডিভিশনের গোপালধারা টি এস্টেট দার্জিলিংয়ের সুস্বাদু এবং সুগন্ধি চা বাগানগুলির মধ্যে অন্যতম। 1955 সালে তৈরি এই বাগানের চা 60 বছরেরও বেশি সময় ধরে চা প্রিয় মানুষের রসনা তৃপ্তি করে আসছে। সারা পৃথিবী জোড়া খ্যাতি এই চায়ের। সবুজ পাইন পথে বেয়ে চলা রাস্তা আর সুদৃশ্য চা বাগানটি এখন টুরিস্টদেরও অন্যতম আকর্ষণ। গোপালধারা একটি ছোট্ট পাহাড়ি জনপদ, শুরুর দিকে মূলত চা শ্রমিকদের বসবাস ছিল এই গ্রামে। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি পশুপতি মার্কেট। মিরিকের দুটো ভিউ পয়েন্ট আমরা ঘোরার পর এখন চলে এসেছি আমরা মিরিকের 3 নম্বর ভিউ পয়েন্টে, যেটা পশুপতি মার্কেট বা নেপাল ভিউ পয়েন্ট বলে যাকে। এখান থেকে কিন্তু শুরু হয় নেপালের বর্ডার। আর এই বর্ডার ভিউ পয়েন্টে আসতে গেলে তোমাদের কিন্তু আধার কার্ড বা যে কোনো একটা আইডি প্রুফ জমা দিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে পাহাড়টা, মানে নিচে অনেক জনবসতি রয়েছে, এটা হলো নেপাল, নেপালের জনবসতি। আর আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে কিন্তু নেপালের পুরো শহরটাকে দেখা যায় এই পাহাড়ের উপর থেকে। নিচে অনেক জনবসতি গড়ে উঠেছে, সেগুলোও দেখতে পাওয়া যায়।